পটুয়াখালীতে শেষ সময় শীতকালীন সবজির ভালো ফল ভালো দাম পাওয়ায় খুশি কৃষক শীতে ফুলকপি বাঁধাকপি লাল শাক লাউ মোলা শিম ঢ্যাঁড়স কুমড়া বেগুন সহ অন্য সবজির দাম কমে গিয়েছিল তবে শীতের শেষ সময়ে এসে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা উৎপাদন খরচ তুলে লাভবান হচ্ছেন তারা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এ জেলার সবজি যে দাম পাই পাইতেছি এতে আমরা খুব লাভবান হইতেছি ফসল অনেক বেশি গত বছর চাইতে পার ফলন অনেক বেশি কৃষকরা নতুন করে উজ্জীবিত হয়েছে তারা কিন্তু মৌসুমের শেষের দিকে সবজির বেশ ভালোই দাম পাচ্ছেন বাজারে এখন সবজির দাম মোটামুটি বলা চলে একটু ভালোই আছে কৃষকরা এর থেকে লাভবান হচ্ছে